एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल रानूर शामशेर। आशा करब तुम्हारा सबाई खूब भालो आछो, साबधाने आछो, बाड़ीते आछो, आमराओ भालो आछी। आज के हलो गिये मंगलवार, आर एखन कटा बाजे जानो? अनेक सकाल, एखन बाजे 6:45। बुझतेई पारछो एत सकाल सकाल केउ ब्लग स्टार्ट करे ना, किन्तु आमि करे दियेछि। तोमरा जानो आमि सकाल सकाल ब्लग स्टार्ट करते पछन्द करि। सकालबेला आमि उठि अनेक तारातारी आर काजो शुरू करि तारातारी, আর আমার হয়েও যায়, সেই জন্য জলদি জলদি কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তা আজকে দেখতেই দেখে বুঝতে পারছো আমি রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে এত সকালে আমি রেডি। তার কারণ হচ্ছে এখন 6:45 সময়, 6:45 না আর একটু পরে আমি বেরোবো, বাজারে যাব। আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে, 10-12 দিন পরে আজকে আবার বাজারে যাচ্ছি, মঙ্গলবার বাজারে যাচ্ছি। তার কিন্তু আরেকটা কারণ আছে, আমি সাধারণত সোমবার করে বাজার করাটা পছন্দ করি, প্রত্যেক সপ্তাহে সোমবার করে প্রায় বাজারটা নিয়ে এসে রাখি, 10-12 দিন চলে যায়। আজকে কালকে যাইনি, আজকে যাচ্ছি, আজকে যাচ্ছি। তার আরেকটা কারণ, আজকে মঙ্গলবার, এই মঙ্গলবারটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তাহলে কি হবে তাতে? অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না, আজকে মঙ্গলচণ্ডীর ব্রত করি। মানে অনেকে হয়তো বৈশাখ মাসে করে, কিন্তু আমার বাড়িতে আমি দেখেছি যে আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী ব্রত হয়। প্রত্যেক মঙ্গলবার আমরা মঙ্গলচণ্ডী ব্রত করি। আমি কিন্তু ছোটবেলা থেকেই এগুলো করি, মানে আমার মা যখন করতো, দিদু করতো, একটু বড় হয়েছি তখন থেকে করি। তো আজকে তার জন্য আমার একটু পুজোর ব্যাপার থাকে। প্রত্যেকবার রাজা আমাকে মন্দিরে নিয়ে যায়, গোড়াবাজারে একটি ভালো কালী মন্দির আছে, ওখানে গিয়ে আমি প্রত্যেকবার পুজো দিয়ে আসি। কিন্তু এবার তো বুঝতেই পারছো কোথাও যাওয়ার কোনো উপায় নেই, তো ব্রত যেটা করার সেটা তো আমি করবই, বাড়িতে পুজো করে যেটুকুনি পারি করবো, পুরো নিয়ম কানুন তার করতে পারবো না, যেটুকুনি পারবো পুজোটা করবো, করে ব্রতটা, ব্রত কথা করে নিজে সারাদিন যা নিয়ম করার তাই করবো। তো তার জন্য আজকে আমার বাজারে যেতেই হবে। তো রাজাকে তাই জন্য বললাম যে তুমি একটু চলো আমার সাথে, তাহলে সারা সপ্তাহ যে সবজি বাজার, ঘরের যা যা লাগে সেগুলো করে নেবো, ফল ফুল মিষ্টি এগুলো নিয়ে নেবো। তো আমি একা তো আর এত কিছু টেনে নিয়ে আসতে পারবো না, ওই জন্য সকাল সকাল আজকে রাজাকেও তুলে দিয়েছি, বলেছি তাড়াতাড়ি যাও বাথরুম টাথরুম করে রেডি হয়ে নাও, আমার সাথে বাজারে চলো। তাহলে চলো, রাজা বাথরুম করে জামা কাপড় পরে রেডি হয়ে নিলে আমরা বাজার করে আসি, তারপরে তোমাদের সাথে আবার আজকে সারাটা দিন ব্লগ শেয়ার করবো। বাজার করে এসে ইচ্ছা আছে আগেই স্নান টান করে পুজোটা সেরে নেওয়ার, তারপরে রান্নাঘরে ঢোকার, দেখি কতটা কি করে উঠতে পারি। দেখো কটা বাজে, 8টা বাজে পুরো, বাজার করা হয়ে গেছে, বাজারে সবজি টবজি যা এনেছি সব নুন জলে ভিজিয়ে দিয়ে স্নান করে পুজো করতে চলে এসেছি। আজকে সকাল সকাল পুজো সেরে দিচ্ছি, তোমাদের বললামই আজকে একটু পুজোটা অন্যরকম ভাবে করার চেষ্টা করব। যদিও তোমাদের অনেকের পুজোর সাথেই আমার পুজো মিলবে না, আমি অত উপাচার, পূজা উপাচার জোগাড়ও করতে পারিনি আর অত নিয়ম করেও করতে পারবো না। বাড়িতে মা কালীর ফটো আছে, সেখানেই পুজো দিয়ে নৈবেদ্য দিয়ে আমি সেটাই প্রসাদ হিসেবে খাবো, আর সারাদিন আজকে ভাত খাবো না, এই জাস্ট করার, আর কিচ্ছু করার নেই। তাহলে আগে ঠাকুরকে সাজিয়ে নিই, ফুল নিয়ে, ফুল টুল দিয়ে, বেলপাতা দিয়ে সাজিয়ে নিই। In a magic way, whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love. My summer love, been waiting for you, my love. I can't forget the day we met. You look so fly in your red Corvette. Your hair, your look, your everything. When I see it all, I knew that you were mine. I'm in love with your hair, your lips, your silhouette in the moonlight shine. With my love, you won't ever be alone. My summer love, been waiting for you, my love. Completely a fool, been waiting for you, my love. Head over heels, I'm blinded by what I feel. My love is forever yours. You have my heart, you have my soul, you have my whole, you have my... দেখো বাজার থেকে যত সবজি ফল এনেছি গামলাতে নুন দিয়ে জল দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে, 8:30 বাজে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে কচলে কচলে ধুয়ে
ঝুড়িতে করে জল ঝরিয়ে তারপরে শুকিয়ে ফ্রিজে রাখবো। আমি এভাবে এগুলোকে স্যানিটাইজ করার বলো বা পরিষ্কার করার বলো চেষ্টা করি। এটা শুধু এখনকার জন্য না, আমি সারা বছর এইভাবেই সব পরিষ্কার করে তারপরে ফ্রিজে ঢোকাবো। তাহলে 9টা বাজে, ঠাকুর পুজো তো হয়ে গেছে, সবজি কাটলাম, রান্না তো করতেই হবে, খাওয়া দাওয়াও করতে হবে, সবজিগুলো কেটে ফেললাম, আজকে নিরামিষ রান্না হবে, আর ওই দই চিড়ে আম মেখে ফল আর যেটাকে বলে মেখে সবাইকে টিফিনে দিয়ে দিলাম, ওরা ব্রেকফাস্টেও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম, হয়ে গেল। এবার রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে সারাদিনের। তো এমনি মঙ্গলবার নিরামিষ রান্না হয় জানোই, আজকেও তাই, আজকে টক ডাল করবো, গোটা গোটা করে পটল ভাজবো, আর আলু পটল কুমড়ো দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করবো। তাহলে ওদের ওই ওদের তো এদিকে হয়েও যাবে, আর ওই তরকারিটা দিয়ে আমারও দুবেলাই খাওয়া হয়ে যাবে। আমি তো ভাত খাবো না, একটু পরোটা হোক বা তাওয়ার মধ্যে রুটি মতো সেকে নিয়ে খেয়ে খেয়ে যাই খাই খাবো। এখন যা খেয়েছি পেট প্রচণ্ড ভরে গেছে, এখন তো আর কোনো প্রশ্নই ওঠে না, দুপুরবেলা যদি খিদে পায় খাবো, না হলে একবারে সেই বিকালে। তাহলে চলো এবার রান্নাঘরে ঢুকতে হবে, আর দেরি করলে চলবে না। তাহলে দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি, 9:30 প্রায় বাজতে যায়, আর দেরি করলে চলবে না। চলো এবার একটা একটা করে রান্না বসিয়ে দিই। বসিয়ে দিয়েছি হলো টক ডাল, টক ডালের আমটা ফোড়ন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিই। সর্ষে ফোড়ন দিয়েছি, সাদা সর্ষে, আমটা একটু নরম হয়ে গেলে ডাল সেদ্ধ করে রেখেছি, ঢেলে দেবো, ব্যাস মিশে গেছে। কি বিপদ বলো তো, এক তো করোনার করুণায় আমরা মরে যাচ্ছি, তারপরে কি আমফান না আমফান কি আসছে, এই ঝড়ের জন্য এখন সব তটস্থ হয়ে রয়েছে। কি কত ঝড় হবে না হবে কিছুই বুঝতে পারছি না, এমনি সকাল থেকে ওয়েদারটা ভালো না, মেঘ মেঘ করে রয়েছে, কি বিভৎস গরম লাগছে, বাপ রে বাপ, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না। এলে দেখো গোটা গোটা করে পটল ভাজবো, পটলগুলো কেটে কাটিনি, গাগুলো চেচেছি, মুখগুলো এরকম চিড়ে রেখেছি, আর গায়ে নুন মাখিয়ে রেখেছি। এই গোটা গোটা পটল ভাজা খেতে খুব ভালো লাগে, ভেতরটা নরম নরম থাকে, গাটা ভাজা ভাজা হয়ে যায়। দাঁড়াও তাহলে ডালটাকে এবার করে নিই। তাহলে আমার টক ডাল হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নিই বলো, তারপরে আলু পটলের তরকারি করবো, ওই পটল ভাজার তেলে হয়ে যাবে। যেহেতু আমি গোটা গোটা পটল ভাজছি, এগুলো না দিয়ে একটু গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। একদম সিম করে রেখে চাপা দিয়ে দিয়ে ভাজলে একদম নরম হয়ে যাবে পটল, চিন্তা করতে হবে না যে ভেতরে কাঁচা আছে। এ দেখো গোটা পটল ভাজা করে নিয়েছি, দেখেছো কি সুন্দর লাল লাল করে ভেজেছি, অনেকটা টাইম লাগে কিন্তু এগুলো ভাজতে। গোটা গোটা চাপা দিয়ে দিয়ে জাস্ট নুন মাখিয়ে, আর কিচ্ছু মশলা টসলা লাগে না, শুধু নুন মাখিয়ে তেলের ওপর ভাজা। তাহলে চলো এবার তোমাদের যে বলছিলাম একটা নিরামিষ তরকারি করবো সেটা দেখিয়ে দিয়ে দেখো, পটল আর এর মধ্যে কেটে রেখেছি আলু আর কুমড়ো, এটা দিয়ে একটা নিরামিষ মাখা মাখা করে তরকারি করব। আর কি মশলা দেবো, এ দেখো টমেটো কুচিয়ে রেখেছি, আর এটার মধ্যে বার করে রেখেছি আদা বাটা আর লঙ্কা বাটা, এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে এই তরকারি করার সবার ফার্স্টের কাজ হচ্ছে সব সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেবো, পটলটাকে ভেজে নেবো, তারপরে কুমড়ো আর আলু একসাথে ভেজে নেবো, তারপরে মশলা কষিয়ে সব সবজি দিয়ে কষিয়ে রান্না করবো। তাহলে আগে পটলটাকে, এই পটল ভাজার তেলেই আমার হয়ে যাবে, তাই জন্য পটলটা আগে ভাজলাম, জানো তো পটল ভাজলে তেল কালো হয়ে যায়, আবার এইখানেও পটলের তরকারি সুতরাং এখানেও তেল কালো হবে, এই এক তেলে কাজ চলে যাবে। তাহলে দেখো পটল আলু কুমড়ো সব ভেজে নিয়েছি লাল লাল করে, এবার কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিচ্ছি, দিয়ে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তারপরে এই সবজিটা করব। এই তরকারিটা দিয়ে না লুচি পরোটা খেতে খুব ভালো লাগে, অনেকটা অ্যাকচুয়ালি ওই কুমড়োর ছক্কা হয় যেরকম ওরকমই ব্যাপারটা, আমি ছোলা ভেজাতে ভুলে গেছি, না হলে এর মধ্যে ছোলাও দিতাম, কিন্তু তার সাথে আমি পটলটাও যোগ করেছি। যাই হোক শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিচ্ছি ফোড়নে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আগে টমেটো গুলো দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে মশলাটা বানিয়ে রেখেছি, তোমাদের তো দেখালাম তখন আদা বাটা আর লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে গুলে রেখেছি।
আর দেবো একটু মিষ্টি, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তরকারিটা। ব্যাস এবার তরকারিটা ভালো করে কষিয়ে নি মশলাটা। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে ফেলি, দিয়ে কষিয়ে ফেলবো। দেখো কষানোর পর অল্প একটু জল ঢেলে দিয়েছি, আলু কুমড়ো সব সেদ্ধ হবে তার জন্য, দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো, এটা খুব নরম হয়ে যাক তারপরে। দেখো সমস্ত সবজি ধুয়ে শুকিয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো হয় না, এইগুলো অনেক সময় ওই যখন প্লাস্টিক বন্ধ হয়ে গেছিল বাজারে, তখন বাজার থেকে দিত, মিষ্টির দোকান টোকান থেকে দেয়, এর মধ্যে করে আমি সবজি ফ্রিজে রাখি। কেন বলো তো, প্লাস্টিকে করে রাখলে অনেকদিন থাকলে সবজি দেখবে জল জল হয়ে যায় আর পচে যায়। এই কাপড়ের ব্যাগে রাখলে সেই প্রবলেমটা হয় না, সবজিগুলো কাপড় সেই ময়েশ্চারটা টেনে নেয়, তাই জন্য অনেকদিন টাটকা থাকে। এবার ফ্রিজটা পুছে নিলাম, পুছে সবজি ট্রে বার করে পরিষ্কার করে সবজিগুলো সব ধুয়ে ঢুকিয়ে দেবো। প্রচন্ড গরম লাগছে আজকে জানো, মেঘ করে রয়েছে আর প্রচন্ড হিউমিডিটি, ঘাম হচ্ছে, ওই যে ওই আপদ আমফান ওইটার জন্য। চলো কাজ গুছিয়ে নি। দেখো ফ্রিজের ভেতর এই সবজি ট্রের ওপরে আমি একটা পেপার পেতে নিয়েছি, কেন বলো তো, এখন আমের দিন এসছে, আম রাখতে হবে, আর আম অনেক সময় দেখবে আমের বোটা থেকে কষ বেরোয়, সেটা দিয়ে যাতে এই কাঁচটা নষ্ট না হয়ে যায়, তার জন্য একটা খবরের কাগজ পেতে নিয়েছি, এর ওপর দিয়ে দিয়ে আম কলা আমটাই বিশেষ করে রাখ, তাহলে নষ্ট হবে না জায়গাটা। আকাশের অবস্থা দেখেছো, কালো করে এসছে, বাপরে কি অবস্থা, অবস্থা দেখেছো, আমার মেটু বাবুর অবস্থা দেখো, ঝুলছে, কি হয়েছে কি হয়েছে, তুই ঝুলছিস কেন? যাই হোক চলো, পৌনে দুটো বাজে জানো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। আজকে সকালে বললাম না ফলার মেখেছিলাম দই জিরে আম কলা দিয়ে, তো সেই খেয়ে এত পেট ভারী হয়েছে কারোর এখনো খিদেই আসেনি। দেখো দুটো বাজতে যায়, সবে রাজা ফিরলো স্নানে ঢুকলো, ওদেরকে এবার ভাত দিয়ে দেবো, আর আমার জন্য দুটো পরোটা ভেজে নিয়েছি, ওই আটা মাখা ছিল রুটি করার আটা মাখা, সেই একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি, আমার হয়ে যাবে। রাত্রে পারলে সবাইকে পরোটা করে দিতে হবে। দেখি এখন আজকে যা ওয়েদার, প্রচন্ড গরম লাগছে আর ঘাম দিচ্ছে, পারছি না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে। যাই হোক দেখি কি হয়, অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে, তাহলে দেখলে আমি কি করে ব্রত মঙ্গলজনী ব্রতটা করি। তোমরা কেউ যদি এই ব্রতটা করে থাকো কি করে করো, একটু নিয়ম যদি কিছু অন্যরকম থাকে আমাকে একটু জানিও না গো, আমি সবটা জানিও না, আমি মন্দিরে গিয়ে করি তো ওই জন্য পুরোটা বাড়িতে কি করে করতে হয় জানিও না, তার নিজে যা পেরেছি তাই করেছি। যাই হোক আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা কিন্তু খুব ভালো থাকবে আর সাবধানে থাকবে, আর এই যে ঝড় টর আসছে আরো সাবধানে থাকবে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই রাখছি, টাটা।